কেইবাটাও দাবি উত্থাপন করে গোয়ালপাড়া ধূপধারাত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পুত্তলিকার দাহ করে ধূপধারা আঞ্চলিক ছাত্র সন্থায় সাব্যস্ত করলে তীব্র প্রতিবাদ। আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করে থাকা এই দৃশ্য হয়েছে গোয়ালপাড়া জেলার ধূপধারার। ধূপধারার বানিয়াপাড়া স্থিত ধূপধারা আঞ্চলিক ছাত্র সন্থার কার্যালয়ের সম্মুখতে এইদরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পুত্তলিকা দাহ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলে রাজ্য সরকারের বিরুদ্ধে ধূপধারা আঞ্চলিক ছাত্র সন্থায়। কাহ আইন বাতিলর সমান্তরালক শুয়ালকুচিত আশু কর্মীয় উলিওয়া জোর সমদলত আরক্ষে বাধা প্রদান করা ঘটনার বিরোধিতা করে এনেদরে আজি ধূপধারা আঞ্চলিক ছাত্র সন্থায় 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পুত্তলিকা দাহ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলে রাজ্য সরকারের বিরুদ্ধে। অসম সরকার হাই হাই, বিজেপি সরকার গো বেক, কাহ আমাক নালাগে আদি সরকার বিরোধী স্লোগানের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করলে এই ধূপধারা আঞ্চলিক ছাত্র সন্থায়। আরক্ষে বাধা প্রদান করবলে চেষ্টা চলায় যদিও আশু কর্মী সকলে অসম সরকার গো বেক, অসম সরকার মুর্দাবাদ, কা আমি নামানু আদি স্লোগানের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়। আর এনেদরে সদৌম ছাত্র সন্থার ধূপধারা আঞ্চলিক ছাত্র সন্থায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পুত্তলিকা দাহ করে কাহ আইন বাতিলর সমান্তরালক আন কেবাটাও দাবি উত্থাপন করার শুয়ালকুচিত আশু কর্মীক জোর সমদল উলিওয়াত আরক্ষে বাধা প্রদান করা ঘটনার প্রতিবাদ সাব্যস্ত করে এইদরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পুত্তলিকা দাহ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। আপনার এই যে কার্যসূচী এই কেউ লোক লাগা হল হল মানে বর্তমান সরকারের সর্বানন্দ সোনোয়ালদেবে যখন মঞ্চের গেছে আন্দোলন করে মুখ্যমন্ত্রী হল, মুখ্যমন্ত্রী হওয়ার পিছতে এই মঞ্চখনের লড়াবিলাক কালি শুয়ালকুচিত যুক্ত ঘটনা হল যি নির্মমভাবে প্রহার করেছে তার বিরুদ্ধে আমি এই কার্যসূচীটা হাতত লিছো। সরকারক সকিয়া দিব বিচার আমার আসল লড়াবর গাত যেকটা কূপ পড়েছে সেইকটা কূপ আমি এক বছর এক সময় দিব।